আদ্রিশ রুমে এসে দরজা খোলা দেখে বুঝলো আয়না বাইরে চলে গেছে। সে নিজেও চলে গেল ফ্রেশ হতে, কিন্তু বাইরে এসে বিপাকে পড়লো আদ্রিশ। রুমে খুঁজে কোনো টাল পেল না। রাতে ঘুম না হয় মাথা ঝিমঝিম করছিল তার, তাই একটু মাথাও ভিজিয়ে নিয়েছে, কিন্তু এখন দেখছে টাওয়ালই নেই। আদ্রিশ ভাবলো আয়নাকে ডাকবে বা কাউকে দেখলে বলবে ওকে রুমে পাঠিয়ে দিতে। দরজার কাছে আসতে আদ্রিশের মাথায় আসলো সে তো তার বউয়ের নামই ঠিক মতো জানে না, দুই তিনবার শুনেছে অন্যদের মুখে কিন্তু অতটা খেয়াল করেনি। এখন উল্টাপাল্টা নাম ধরে ডাকলে তো ভীষণ লজ্জায় পড়তে হবে, এখনও সে বউয়ের নামটাই ঠিক মতো জানে না। আদ্রিশ নিজের মাথায় জোর দিয়ে ভাবতে লাগলো, কি যেন বলে ডাকে সবাই, আমিনা মনে হয়, না না আমিনা না, আরে কি যেন ছিল, আয়না, হ্যাঁ হ্যাঁ এমন কিছু ছিল, আয়না মনে হয়, কিন্তু আমি তো শিওর না। আদ্রিশের ভাবনার মাঝে চাপানো দরজা খুলে রুমে প্রবেশ করলো আয়না, হাতে তার টাওয়াল, মূলত এটা রাখতেই রুমে এসেছে সে। আদ্রিশের কথা ভাবার তালে টাওয়ালের সাথে নিয়েই রুম থেকে বেরিয়ে গিয়েছিল আয়না। আদ্রিশের ভেজা চুলগুলো দেখে বুঝলো নিশ্চয়ই আদ্রিশ টাওয়াল খুঁজেছে। সে আদ্রিশের হাতে টাওয়ালটা দিয়ে নিম্নস্বরে বলল, সরি আমি ভুল করে মুখ মুছতে মুছতে সাথেই নিয়ে চলে গেছিলাম। আয়না চলেই যাচ্ছিল, কিন্তু আদ্রিশের দাঁড়াতে বলাই থেমে গেল। আদ্রিশ আমতামতা করে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? আদ্রিশের প্রশ্ন শুনে মুখটা হা হয়ে গেল আয়নার। সবাই তার নাম জানে, অথচ তার বড়ই তার নাম জানে না। আয়নার এক্সপ্রেশন দেখে আদ্রিশ একটু মাথা চুলকাল, তারপর আয়নাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, হা করে আছো কেন, মুখ মুখের মধ্যে তেলা পোকা ঢুকে যাবে তো। আদ্রিশের কথায় আয়না হা করা মুখ আপনাআপনি বন্ধ হয়ে গেল, কিন্তু চোখ মুখে এখনো অবাক ভাব বিরাজ করছে। সে অবাকতার সাথে বলল, আনায়া রহমান। আদ্রিশ মনে মনে কয়েকবার আয়নার নাম আওড়ালো, তারপর বলল, তুমি কি আমার নাম জানো? আয়না হ্যাঁ বোধক মাথা নাড়ালো। আদ্রিশ বলল, জানলে ভালো, তবুও আমি একবার বলে দিই, আমার নাম আদ্রিশ আহসান, এবার তুমি যে কাজে যাচ্ছিলে যেতে পারো। দাঁড়ালো না আয়না, রুম থেকে বেরিয়ে গেল। কি লজ্জাজনক বিষয়, তার বর তার নাম জানতো না, যদিও সে নিজেও জানতো না, যদি না আনিকা বলতো। রান্নাঘরে এসে আয়না দেখলো তার মা অনেক ধরনের খাবার রান্না করেছে, এখন সেসব সাজাচ্ছে। এসব কাজ মা একা করছে দেখে ভীষণ খারাপ লাগলো আয়নার। আগে তো তাকিয়ে দিয়ে সব করানো হতো, এখন হয়তো সব কাজ তার মাকে দিয়ে করানো হবে ভেবে চোখে পানি চলে আসলো আয়নার। সাহেরা বানু আর তার মেয়ে তো একটা কাজেও হাত লাগায় না, বরং এক গ্লাস পানি লাগলেও তারা আয়নাকে ডাকতো পানি দেওয়ার জন্য। আয়না মনে মনে ঠিক করলো সে ভালো কোনো জায়গায় চান্স পেয়ে গেলে তারপর টিউশনি দেওয়া শুরু করবে, অথবা কোনো চাকরি করবে, সেই টাকা দিয়ে একটা লোক রাখবে যাতে তার মাকে কাজে সাহায্য করে। আয়নার ভালো কোথাও চান্স পাওয়ার ইচ্ছেটা আরও দৃঢ় হলো, তাকে ভালো কোথাও চান্স পেতেই হবে, এমন একটা চিন্তা ভাবনা তার মস্তিষ্কে ভালোভাবে গেঁথে নিল সে। তারপর মায়ের খাবার সাজানোতে সাহায্য করতে লাগলো, যদিও অনামিকা বেগম বারণ করেছিল, কিন্তু কে শোনে কার কথা। কি রে, জামাইকে তো ভালোই বশ করেছিস, তোর আসলে লজ্জা শরম নেই, আমাদের টাকায় খেয়ে আমাদের টাকায় পড়ে এখন আমাদের আমাদেরকে অপমান করাস, তোর সাহস কি করে হলো নিজের বরকে দিয়ে আমার মেয়েকে অপমান করানো? চাকরানি থেকে বড় বাড়ির বউ হয়ে উঠতে শিখে গেছিস তাই না? চাকরানি থেকে মহারানী হওয়ার চেষ্টা করিস না, কারণ তোর যোগ্যতা ওই কাজের লোক পর্যন্তই। দুপুরের খাওয়া শেষে সবাই টেবিল থেকে উঠে পড়েছে, আর কিছুক্ষণ পরেই হয়তো আয়নারা চলে যাবে, তাই আয়না তার মাকে বলেছে যেন জামাইদের সাথে বসে কথা বলে, এখানে থালা বাসন সে উঠিয়ে রাখবে। অনামিকা বেগম যেতে না চাইলেও তাকে জোর করে পাঠিয়ে দিয়েছে আয়না, তারপর নিজের সব থালা বাসন নিয়ে ধুয়ে রাখছিল। এর মাঝে কোনো একটা কাজে রান্নাঘরে আসেন সাহেরা বানু, আয়নাকে একা দেখে চোখ জল জল করে উঠে তার।
এক এই মেয়েকে অপমান না করলে কি শান্তি পান না? তার উপর রাতের ঘটনাটাই সারা তাকে বলেছে, তখন থেকে রাগে মাথায় আগুন জ্বলছে তার। তাই সুযোগ পেয়ে আয়ানাকে কথা না শোনালেই নয়। সাহেরা বানু একবার আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে নিল। কাউকে না দেখে নিশ্চিন্ত মনে রান্নাঘরে প্রবেশ করে উপরুক্ত কথাগুলো ছুড়ে দিল আয়ানার দিকে। তিনি তো জানেন আয়ানাকে হাজারভাবে অপমান করলেও সে চুপচাপ শুনে নেবে, তাই তিনি এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চান না। সাহেরা বানুর কথায় খারাপ লাগলো আয়ানার, তখনই মনে পড়লো আদ্রিসের বলা কথাগুলো। আয়ানা নিজেকে শক্ত করে সাহেরা বানুর দিকে ফিরে বলল, ফুপি, আমার জামাইকে আমি বশ করব না তো কে করবে বলেন তো? আর আমার লজ্জা শরম না থাকুক, আপনার তো আছে তাতেই চলবে, আর টাকা নিয়ে যে খোটা আপনি দেন তা কি যুক্তিযুক্ত? আপনাদের টাকায় খেয়েছি পড়েছি তা কি তা ঠিক, কিন্তু ফ্রিতে তো আপনারা খাওয়াননি পড়াননি, আমাকে খাওয়ানো পড়ানোর পরিবর্তে অমানুষের মতো খাটিয়ে নিয়েছেন। মাস শেষে 20,000 টাকা ফেললেও কেউ আপনাদের এত কাজ করে দিত না, সাথে অপমান, উঠতে বসতে কথা শোনানো তো ফ্রি। আবার চুপ করে থাকাকে আমার দুর্বলতা ভেবে ভুল করবেন না, আমি আপনাদের অনেক সম্মান করি, আপনারা এর যোগ্য হন বা না হন, তাই এই সম্মানকে ধরে রাখার চেষ্টা করুন। আর অবশ্যই আমার যোগ্যতা নিয়ে চিন্তা করবেন না, সেটা সময় বলে দেবে কে কিসের যোগ্য। কথা শেষ করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল আয়ানা। আজ অনেক শান্তি লাগছে তার সাহেরা বানুর মুখের উপর কথাগুলো বলতে পেরে। সাহেরা বানুর মুখটাও দেখার মতো হয়েছিল। এসব ভাবতে ভাবতে নিজের রুমে চলে গেল আয়ানা। সাহেরা বানু এখনও মুখ হা করে রান্নাঘরে দাঁড়িয়ে আছেন। তার এখনো বিশ্বাস হচ্ছে না আয়ানা তাকে এতগুলো কথা বলেছে। যেই মেয়েকে হাজারটা অপমান লাথি গুতা দিলেও সে একটা টু শব্দ করত না, সেই মেয়ে আজ তার মুখের উপর এতগুলো কথা বলেছে। মস্তিষ্ক শূন্য হয়ে যাচ্ছে তার। ইচ্ছে করছে আয়ানার চুলের মুঠি ধরে কষিয়ে কয়েকটা থাপ্পড় লাগাতে, কিন্তু তা যে আর সম্ভব না ভেবে রাগে দুঃখে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে সাহেরা বানুর। এক রোত মেয়ে তাকে অপমান করে গেল এটা কিছুতেই মানতে পারছেন না তিনি। আদ্রিস রুমে এসে দেখলো আয়ানা কিছু কাগজপত্র গুছিয়ে ফাইলে রাখছে, চেহারায় উৎফুল্ল ভাব বিদ্যমান। আদ্রিস আয়ানার দৃষ্টি আকর্ষণের জন্য হালকা কাশি দিল। আয়ানা কাশির শব্দে আদ্রিসের দিকে তাকালো। আদ্রিস বলল, প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়েছো? আয়ানা মাথা নাড়ালো, কারণ সে অলরেডি সব গুছিয়ে নিয়েছে। আদ্রিস বলল, তাহলে তৈরি হয়ে নাও, যাওয়ার সময় হয়ে গেছে, এক ঘন্টার মধ্যে আমরা বের হব। যাওয়ার সময় হয়ে গেছে ভেবে মন খারাপ হলো আয়ানার। তার কিছুতেই নিজের মাকে এই নরকে একা ফেলে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করারও যে নেই। আদ্রিস আয়ানার মন খারাপ দেখে বলল, মন খারাপ করো না, আমি সময় পেলে তোমাকে নিয়ে আসবো তোমার বাবা মায়ের সাথে দেখা করতে, আর তুমিও চাইলে যে কোনো সময় এই বাড়িতে এসে তাদের সাথে দেখা করে যেতে পারো। আর এই বিষয়ে আমার পরিবার কখনোই তোমাকে বাধা দেবে না, নিশ্চিন্তে থাকতে পারো। আদ্রিসের কথায় এক রাশ ভালো লাগা ছেয়ে গেল আয়ানার। এক চিলতে হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। আয়ানার ঠোঁটে হাসি দেখে আদ্রিসও সামান্য হাসলো। তারপর আয়ানাকে দ্রুত রেডি হতে বলে বাইরে চলে গেল। মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করছে আয়ানা। মনকে বিভিন্ন রকম বুঝ দেওয়ার পরও বিদায় বেলায় নিজেকে আটকাতে পারেনি সে, মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। অনামিকা বেগম আর মীরার চোখেও পানি টলমল করছে। অনামিকা বেগম আরেক হাত দিয়ে মীরাকেও কাছে টেনে নিলেন। দুই মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তোরা এভাবে কান্না করছিস কেন? হ্যাঁ, আর কখনো আসবি না নাকি? আয়ানা মীরা দ্রুত মাথা নাড়িয়ে বলল, না না না, আসবো তো। অনামিকা বেগম বললেন, তাহলে এভাবে কান্না করছিস কেন? দেখি চোখ মসজিদটা, ওখানে ভালোভাবে থাকবি, সবার কথা শুনে চলবি, সকলের সাথে ভালো ব্যবহার করবি, বুঝলি? আয়ানা আর মীরা মাথা ঝাঁকালো। অনামিকা বেগম এবার কিছুটা নিম্নস্বরে বলল, যখন ইচ্ছা হবে এখানে চলে আসবি, আর মাকে নিয়ে কোনো রকম চিন্তা করিস না, কেমন? আমার মেয়েরা সুখে থাকলে আমিও সুখে থাকবো। অনামিকা বেগম দুই মেয়ের হাত ধরে জামাইয়ের কাছে গেলেন। অশ্রুসিক্ত চোখে আদ্রিস আর আহিলকে উদ্দেশ্য করে বললেন, আমার মেয়েদেরকে দেখিয়ে রেখো বাবা,
এখন তোমরাই ওদের সব। তিনি মীরার হাত আইলের হাতের মাঝে দিয়ে বললেন, আমার মেয়েকে সুখে রেখো, ভরসা করে ওর হাত তোমার হাতে দিলাম, কখনো এই হাত ছেড়ে যেও না বাবা। আহিল এক হাতে মীরার হাত শক্ত করে মুঠো করে ধরে অনামিকা বেগমকে বলল, চিন্তা করবেন না মা, এই হাত জীবন থাকতে কখনো ছাড়বো না, সবসময় আগলে রাখবো, বিশ্বাস করতে পারেন। অনামিকা বেগম আহিলের মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর আয়ানার হাত ধরে আদৃশের সামনে গিয়ে বললেন, আমার এই মেয়েটাকে একটু সুখ দিয়ে বাবা, মেয়েটা আমার এতটা বছর ধরে শুধু কষ্টই পেয়েছে, সুখের মুখ দেখেনি, তোমার কাছে একটাই অনুরোধ, আমার মেয়েটাকে কষ্ট দিও না, একটু সুখ ভালোবাসা দেওয়ার চেষ্টা করো, আমার কেন যেন মনে হয় তুমি পারবে আমার মেয়েকে সুখে রাখতে, সারা জীবন আগলে রাখতে, কি রাখবে তো আগলে। আত্রিশ কি বলবে ভেবে পেল না, সে নিজেও এখনো আয়ানার বিষয় নিয়ে শিওর না, তবে সে মন থেকে চায় আয়ানাকে মেনে নিতে। আদৃশ অনামিকা বেগমকে এক সাইডে দিয়ে জড়িয়ে ধরে বলল, আপনি চিন্তা করবেন না, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনার মেয়েকে ভালো রাখতে, বাকিটা সৃষ্টিকর্তার উপর। অনামিকা বেগম আয়ানার হাত আদৃশের হাতে তুলে দিয়ে মেয়ের কপালে একটা চুমু খেলেন। এসব কিছু দেখে মনে মনে ফুঁসছেন সাহেরা বানু, তার কাছে এসব ন্যাকামো ছাড়া আর কিছুই না। তিনি মুখ বাঁকা করে ভেতরে চলে গেলেন, এসব দেখে তার গা জ্বালা করছে। গাড়িতে বসে আছে আয়ানা, এখনো মাঝে মাঝে চোখ মুছে যাচ্ছে সে, কিছুক্ষণ পরপর টিস্যু দিয়ে নাক মুছছে। আদৃশ গাড়ি ড্রাইভ করতে করতে মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে আয়ানার দিকে, কেঁদে কেঁদে নাক মুখ লাল করে ফেলেছে। সেও বাধা দেয়নি, বরং এক বক্স টিস্যু এগিয়ে দিয়েছে। আদৃশের কাছে এই মুহূর্তে আয়ানাকে ভীষণ আদরে বাচ্চা লাগছে, বিশেষ করে লাল হওয়ার নাকটার কারণে একটু বেশিই কিউট লাগছে। আদৃশ আয়ানার দিক থেকে চোখ ফিরিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। গাড়ি থামতেই হুঁশ ফিরল আয়ানার, এতক্ষণ সে কান্নায় ব্যস্ত ছিল। গাড়ি থামাতে ভাবল বাড়ি পৌঁছে গেছে হয়তো, কিন্তু জানালা দিয়ে বাইরে তাকিয়ে অচেনা একটা জায়গা দেখল। আয়ানা আরেক দফা নাক মুছে কৌতূহলী চোখে আদৃশের পানি চাইল। আদৃশ আয়ানার দিকে হালকা ঝুঁকে সিট বেল্টটা খুলে দিল। কিছুটা অস্বস্তিতে পড়ল আয়ানা, নিজের বাড়ি থেকে আসার সময়ও আদৃশই সিট বেল্ট বেঁধে দিয়েছিল, কিন্তু তখন অত খেয়াল করেনি আয়ানা। আদৃশ ডোর খুলে বাইরে বেরিয়ে গেল, এরপরে আয়ানার দরজাও খুলে বলল, নেমে এসো। আয়না কৌতূহলী ভাব নিয়েই নেমে এলো। চারপাশে অনেক বেশি শোরগোল, মেইন রোড হওয়ায় অসংখ্য গাড়ি চলাচল করছে, এত তো হর্নের শব্দে মাথা ধরে যাওয়ার উপক্রম। সামনে বিশাল বিশাল দালান, আদৃশ আয়নার হাত শক্ত করে ধরে একটা বিশাল দালানে প্রবেশ করলো, অতঃপর লিফটে উঠে পঞ্চম তলায় চলে আসলো। এই ফ্লোরে আসার পর আয়ানা বুঝতে পারলো তাকে হয়তো কোচিংয়ে ভর্তি করতে নিয়ে এসেছে আদৃশ। একজনের কেবিনের সামনে এসে দরজায় নক করলো আদৃশ। ভেতর থেকে প্রবেশের অনুমতি পেয়ে আয়ানার হাত ধরে ভেতরে প্রবেশ করলো সে। আয়ানা ভেতরে ঢুকে দেখলো সামনে চেয়ারে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছেন। আদৃশ তাকে সালাম দিল। ভদ্রলোকের চেহারা হঠাৎ হাসি হাসি হয়ে গেল। তিনি আনন্দিত কণ্ঠে সালামের জবাব দিয়ে বললেন, আরে আদৃশ না, বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? আদৃশ লোকটার কথায় হালকা হাসলো, অতঃপর আয়ানাকে চেয়ার টেনে বসতে বলে নিজেও পাশে চেয়ারে বসে বলল। লোকটার দিকে তাকিয়ে বলল, জি স্যার, আমি আদৃশ, আপনি আমাকে এখনো মনে রেখেছেন, দেখি খুব খুশি লাগছে স্যার, আমার সৌভাগ্য। লোকটা উৎফুল্ল কণ্ঠে বলল, কি যে বলো, তোমাকে কি করে ভুলি, তুমি আমার সবচেয়ে প্রিয় ছাত্রদের মধ্যে একজন, তোমাকে ভুলে যাওয়া কি সম্ভব? যাই হোক, এতদিন পর কি মনে করে স্যারের কাছে আসলে, আর মেয়েটাকে? স্যার আর আদৃশ যে পূর্ব পরিচিত বুঝলো আয়ানা। আদৃশের খানিকটা অস্বস্তি হলো স্যারের প্রশ্নে, তবুও সে নম্রস্বরে জবাব দিল, স্যার ও আমার ওয়াইফ আয়না রহমান। ভদ্রলোক খুশি খুশি চেহারায় বলল, বাহ, বিয়ে করেছো তাহলে,
খুব মিষ্টি দেখতে তো তোমার ওয়াইফ। আয়না লোকটার কথায় কিছুটা লজ্জা পেল, আদ্রিস আলতো হেসে বলল, জি স্যার, আসলে ওর ব্যাপারটা, আসলে ওর ব্যাপারেই কথা বলতে এসেছিলাম আপনার সাথে। ও এবার HSC দিয়েছে সামনে ভর্তি পরীক্ষা, আর ওর ইচ্ছে মেডিকেলে পড়ার, তাই আপনাদের কোচিং সেন্টারে নিয়ে আসলাম। এটাই আমার কাছে বেস্ট মনে হয়, আসলে ও একটা